দুর্বল নিরাপত্তা ব্যবস্থায় ঘটছে সাইবার হামলা, প্রযুক্তিগত সক্ষমতা ও নজরদারির অভাব। তিন মাস বন্ধ থাকার পর কাল থেকে পর্যটকদের জন্য খুলে দেয়া হচ্ছে সুন্দরবন। বাংলাদেশে এশিয়া কাপ মিশন শুরু আজ, ইঞ্জুরি ধকল কাটিয়ে জয়ে চোখ টাইগারদের। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দুপুর 12:21 সংবাদে, আপনাদের সাথে থাকছি আমি তাসনিমা ফিফা। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushey24online। তথ্য প্রযুক্তির ব্যাপক ভিত্তিক ব্যবহার এখন সর্বত্র। বিশ্বজুড়ে আর্থিক ও সেবা খাতের প্রায় সব প্রতিষ্ঠান চলছে প্রযুক্তি নির্ভর ব্যবস্থাপনায়। এতে প্রাতিষ্ঠানিক কর্মকাণ্ড সহজ হয়েছে, হাতের মুঠোয় চলে এসেছে বহু সেবা। তবে দুর্বল নিরাপত্তা ব্যবস্থার কারণে কিছু ক্ষেত্রে ঘটছে সাইবার হামলা। ডার্ক ওয়েভের হোতাদের ফাঁদে পড়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রতিষ্ঠান এবং ব্যক্তি। আদিত্য মামুনের বিশেষ রিপোর্ট। 2012 থেকে 2023 সাল, মাত্র এক দশকেই বাংলাদেশে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সেবার উন্নতি বিস্ময়কর। প্রযুক্তি বিশ্বে নেতৃত্ব দেওয়া দেশগুলোর সাথে তাল মিলিয়ে সরকারি ও বেসরকারি খাতের কর্মকাণ্ড এখন অনেকটাই ডিজিটাল, বিশেষ করে আর্থিক খাতে প্রযুক্তিগত বিকাশ চমকে দেওয়ার মতোই। কিন্তু এসবের ঝুঁকিও পোহাতে হচ্ছে উদ্যোক্তা থেকে শুরু করে আইটি প্রফেশনালস, আর্থিক খাত এবং ক্ষেত্র বিশেষে সরকারি প্রতিষ্ঠানকেও। কেননা উদ্ভাবকদের মস্তিষ্ক স্ক্যান করার ক্ষমতা রাখে ডার্ক ওয়েবে ঘাপটি মেরে থাকা হ্যাকার বা অপরাধ চক্র। আর তাই সাইবার হামলা ঠেকাতে প্রযুক্তিগত দক্ষতা উন্নয়নের পাশাপাশি ঝুঁকি ব্যবস্থাপনায় দরকার কঠোর নিরাপত্তা ব্যবস্থা ও নজরদারির সক্ষমতা। আমার গুরুত্ব অনুযায়ী আমাকে নিরাপদ করতে হবে, এবং এরপর যদি আমার হয়ও সেই প্রস্তুতি আমাকে থাকতে হবে, সেই পরিমাণ স্কেলেবিলিটি, সেই পরিমাণ রিসোর্স আমাকে দিতে হবে যাতে যত বড় সামনে আসুক না কেন আমি সেটা মোকাবেলা করতে পারি। সম্প্রতি একরকম ঘোষণা দিয়েই দেশের জনগুরুত্বপূর্ণ কিছু প্রতিষ্ঠানে তথ্য চুরি করে হ্যাকার চক্র, হামলা হয় ওয়েবসাইটেও। সংশ্লিষ্টরা বলছেন সাইবার হামলা ঠেকানোর মতো নিরাপত্তা বলয় না থাকার সুযোগ নিয়েছে সাইবার অপরাধীরা। তথ্য ভান্ডারের সুরক্ষায় প্রয়োজন দুর্ভেদ্য নিরাপত্তা ব্যবস্থা। ভবিষ্যতে আমাদের এই চিন্তাটা করতে হবে যে আসলে আমরা বাইরের আক্রমণ মোকাবেলা কীভাবে করবো, আমার ঘরের ভেতরের আক্রমণ কীভাবে মোকাবেলা, এই প্রত্যেকটা ব্যাপার সুনির্দিষ্টভাবে চিহ্নিত করে যদি ব্যবস্থা নেওয়া যায় তা হয়তো শতভাগ নিশ্চিত করবে না, কিন্তু আমি বলতে পারি 99.99% নিশ্চিত করতে পারবো। তথ্য প্রযুক্তি ও উদ্ভাবনী শক্তির উপর ভর করে চতুর্থ শিল্প বিপ্লবেও এগিয়ে থাকতে চায় বাংলাদেশ। এই যখন লক্ষ্য, তখন প্রযুক্তিগত উৎকর্ষতার সাথে সাইবার হুমকি মোকাবেলাতেও আটঘাট বেঁধেই নামতে হবে যুদ্ধে। এই যে ডেটাগুলো সেগুলো আমাদের হ্যাকারদের কাছে চলে যাচ্ছে, সো এটার একটা বড় অঙ্কের একটা ক্ষতি আছে। সেকেন্ড যেটা হচ্ছে, সবচেয়ে বড় ক্ষতি যেটা, আমি ডে টু ডে অ্যাক্টিভিটিস করতে পারছি না। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, সেবা সংস্থা, ব্যক্তি ও রাষ্ট্রের স্পর্শকাতর তথ্য নিরাপদ রাখতে সুদূর প্রসারী পরিকল্পনার কথা বলছেন প্রযুক্তি খাত সংশ্লিষ্টরা। অনেক গভর্নমেন্টের সফটওয়্যার বা ওয়েবসাইট দেখেছি, সেগুলোর জন্য বাজেট 30-35 লাখ টাকা, আর সেই সফটওয়্যারকে উদ্বোধন করেছে 3-4 জন মন্ত্রী কিনে, সচিব কিনে 40 লাখ টাকা দিয়ে। ইটস পিওর ওয়েস্টেজ অফ মানি। আমাদের আসলে শো অফ করার টেন্ডেন্সি বেশি রাদার দ্যান অ্যাকচুয়াল ওয়ার্ক, সো এই জায়গা থেকে আসলে বের হয়ে আসতে হবে। তথ্য প্রযুক্তি খাতের বিকাশ, কর্মসংস্থানের নিরাপদ সুযোগ সৃষ্টি এবং 2025 সালের মধ্যে এ খাত থেকে $5 বিলিয়ন রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জনে সাইবার সিকিউরিটিতে পর্যাপ্ত বিনিয়োগের পরামর্শ বিশেষজ্ঞদের। আদিত্য মামুন, একুশে টেলিভিশন, ঢাকা। তিন মাস বন্ধ থাকার পর 1 সেপ্টেম্বর দেশি বিদেশি পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ সুন্দরবন। প্রস্তুত হচ্ছে সুন্দরবনের করমজল, হারবাড়িয়া, কটকা, কচিখালী, হিরণ পয়েন্ট, দুবলা সহ সমুদ্র তীরবর্তী এবং বনাঞ্চলের বিভিন্ন স্থান। বনের উপর নির্ভরশীল জেলে ট্যুর অপারেটর, লঞ্চ ও বোট চালকরা প্রস্তুতি নিচ্ছেন দর্শনার্থীদের জন্য। বন বিভাগ বলছে পদ্মা সেতু যুক্ত হওয়ায় সড়ক পথে সহজে এবার অসংখ্য পর্যটক এখানে আসতে পারবেন। সুন্দরবনের বন্যপ্রাণীর প্রজনন ও বিস্তার রক্ষা গেল 1 জুন থেকে, সুন্দরবন এলাকায় পর্যটক প্রবেশ ও নদ নদীতে মাছ ধরা বন্ধ ছিল। বাংলাদেশের এশিয়া কাপের মিশন শুরু আজ। প্রথম ম্যাচে সহযোগী আয়োজক শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে টাইগাররা।
ইঞ্জুরিতে ওপেনিং নিয়ে দুশ্চিন্তা থাকলেও জয়ের পরিকল্পনা এটাই, মাঠে নামছে সাকিবের দল। এদিকে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে পূর্ণ পয়েন্ট পেতে কোনো ভুল করতে চায় না লঙ্কানরা। পাল্লেকিল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর 3:30। রিপোর্ট আকাশুজ্জামানের। বিশ্বকাপকে মাথায় রেখে এবার ওয়ানডে সংস্করণে মাঠে গড়িয়েছে এশিয়া কাপের আসর। বাংলাদেশের প্রত্যাশাটাও তাই আকাশচুম্বী। হবেই না কেন, টাইগারদের ক্রিকেট ইতিহাসে যত সাফল্য তার সিংহভাগই এসেছে এই সংস্করণেই। তবে মাঠে নামার আগে ইঞ্জুরির কালো মেঘে ছেয়ে গেছে লাল সবুজ শিবির, যার প্রথম শিকার তামিম। পেসার এবাদত্ব ছিটকে গেছেন বিশ্বকাপ থেকেই, আর শেষ মুহূর্তে জ্বরের থাবায় ঘায়েল হয়েছে ওপেনিংয়ের মূল ভরসা লিটন দাস। বিকল্প পরিকল্পনায় দলে ঢুকেছেন এনামুল হক বিজয়। বিশ্বকাপের আগে নিজেকে প্রমাণের সুযোগটা তাই কোনোভাবেই হাতছাড়া করতে চাইবেন না তিনি। এশিয়া কাপে 3-3 বার ফাইনাল খেললেও শিরোপা ছোঁয়া হয়নি বাংলাদেশের। এবার সেই বন্ধাত্ম ঘোচানোর মিশনেই মাঠে নামছে টাইগাররা। প্রথম ম্যাচে তাই জয়ের পরিকল্পনাই সাকিবের দলের। অলরাউন্ড ক্রিকেট খেলতে চাই, নট নেসেসারিলি যে শুধু বেসবলাররা আমাদেরকে জিতিয়ে দিবে কিংবা শুধু ব্যাটসম্যানরা জিতিয়ে দিবে, এটা না। আমরা চাই সব দিক থেকে আমরা ওদের থেকে ভালো খেলে জিতবো। টাইগাররা দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তানে গিয়ে। সুপার ফোরের দিকে এগিয়ে থাকতে জয়ের বিকল্প নেই লাল সবুজের প্রতিনিধিদের। আমাদের কিছু প্ল্যান আছে, আমাদের ব্যাকআপ প্লেয়ার যারা আছে তাদেরকে ট্রাই করার একটা সুযোগ, নতুন যে প্লেয়ার আসবে তার জন্য একটা সুযোগ এখানে ভালো কিছু করার। এদিকে বাংলাদেশের মতো ইঞ্জুরির থাবাতে শ্রীলঙ্কাও, স্পিন বিভাগে রাজত্ব করা হাসারাঙ্গাকে পাচ্ছে না তারা। তবে ঘরের মাঠে নিজেদের পিছিয়ে রাখছে না লায়ন্সরা। এশিয়া কাপে বাংলাদেশের মুখোমুখি 15 দেখায় 12 ম্যাচে জিতেছে লঙ্কানরা। এই ম্যাচেও সেই ধারাই অব্যাহত রাখতে চায় দাসন সানাকার দল। আকাশুজ্জামান, একুশে টেলিভিশন। শেষ করছি দুপুর 12টার একুশে সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার। দুর্বল নিরাপত্তা ব্যবস্থায় ঘটছে সাইবার হামলা, প্রযুক্তিগত সক্ষমতা, নজরদারির অভাব। 3 মাস বন্ধ থাকার পর কাল থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সুন্দরবন। বাংলাদেশের এশিয়া কাপ মিশন শুরু আজ, ইঞ্জুরি ধকল কাটিয়ে জয়ে চোখ টাইগারদের। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন ekushey-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushey24online। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, নিরাপদে থাকুন, একুশের সাথেই থাকুন।